আপনারা দেখছেন এমকে টেলিভিশন। দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ থেকে 720 বোতল এবং ট্রাক থেকে 500 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। রবিবার দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই ইয়াকুব আলী, এসআই খুরশিদ আল, এএসআই সেলিম, এএসআই রামচন্দ্র, এআইএস গুলজার অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে পৃথক পৃথকভাবে একটি ট্রাক ও একটি পিকআপ আটক করে। তল্লাশি চালিয়ে পিকআপ থেকে 720 বোতল এবং ট্রাক থেকে 500 বোতল ফেন্সিডিল সহ শাকিরুল ইসলাম ও লিটন ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। কিছু ধাওয়া করলে হাবিবপুর নামক এলাকার যা পিকআপে রেখে চালক এবং পিকআপে থাকা লোকজন নামে যায়। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।